পৃষ্ঠা একশো নয় প্রশ্ন তিয়াত্তর কোট উপনিষদগুলি দার্শনিক ভিত্তি হিসেবে কাজ করে আন কোট এ কথা বলা হয়েছে বেদান্ত দর্শনে চুয়াত্তর অদ্বৈত বেদান্ত দর্শন সমর্থন করে অদ্বৈতবাদকে বাদকে পঁচাত্তর ন্যায় দর্শনের প্রাথমিক লক্ষ্য হল যৌক্তিক বিশ্লেষণ এবং জ্ঞানতত্ত্ব ছিয়াত্তর বৌদ্ধ দর্শনের থের বাদ মহাযান এবং বজ্রযানের মতো সম্প্রদায় অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত রয়েছে যেগুলিকে কেন্দ্র করে মুক্তি ও জ্ঞানার্জন সাতাত্তর ভারতীয় দর্শনের কোন সম্প্রদায়টি ঘটনার অস্থিরতার উপর জোর দেয় বৌদ্ধ দর্শন আটাত্তর সাংখ্য দর্শনে দুটি মৌলিক বাস্তবতার অস্তিত্ব রয়েছে সেগুলি হল পুরুষ ও প্রকৃতি ঊনআশি অসম্পত্তির ধারণা বন্ধনী শুরু অপরিগ্রহ বন্ধনী শেষ যে দর্শনের কেন্দ্রবিন্দু জৈন আশি বৈশেষিক দর্শন প্রাথমিকভাবে যে প্রকৃতি অন্বেষণ করে তা হল পদার্থ এবং বৈশিষ্ট্য একাশি বৌদ্ধ ধর্মের মধ্যে মহাজান ঐতিহ্য জোর দেয় সমস্ত প্রাণীর জন্য সমবেদনা এবং জ্ঞানে বিরাশি যোগ সম্প্রদায়টি উদ্দেশ্যমূলক যে অনুশীলনের সাথে যুক্ত আধ্যাত্মিক বিকাশ এবং আত্ম উপলব্ধি তিরাশি বেদান্ত দর্শন যে বিষয় অনুসন্ধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে তা হল বাস্তবতা স্বন্ত্রেশ্বর বফলা এবং চেতনার প্রকৃতি চুরাশি বেদান্ত দর্শন যে শিক্ষার উপর ভিত্তি করে তা হল বেদ উপনিষদ পঁচাশি চিরন্তন আত্মার প্রত্যাখ্যানের একটি বৈশিষ্ট্য হল নাস্তিক ঐতিহ্য ছিয়াশি ঐশ্বরিক বাস্তবতা প্রত্যাখ্যানের একটি বৈশিষ্ট্য হল নাস্তিক ঐতিহ্য সাতাশি বেদ সম্পর্কিত আস্তিক এবং নাস্তিক বিদ্যালয়ের মধ্যে প্রধান পার্থক্য কী আস্তিক সম্প্রদায় বেদ গ্রহণ করে বেদ গ্রহণ করে অন্যদিকে নাস্তিক সম্প্রদায়গুলি তাদের প্রত্যাখ্যান করে অষ্টআশি যে সম্প্রদায়টি আস্তিক হিসেবে শ্রেণীবদ্ধ নয় তা হল চারবাক লোকায়ত পৃষ্ঠা একশো দশ প্রশ্ন উননব্বই আস্তিক দর্শনগুলি যে বিষয় বোঝার উপর জোর দেয় তা হল আধ্যাত্মিক সত্য নব্বই ব্রাহ্মণের ধারণা কোন দার্শনিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু বেদান্ত একানব্বই যে কারণে বৌদ্ধ ধর্মকে নাস্তিক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তা হল প্রচলিত বিশ্বাসের বাইরে উচ্চতর আধ্যাত্মিক সত্যের ব্যাখ্যা বিরানব্বই ব্রাহ্মণ্য ধারণার গ্রহণযোগ্যতার একটি বৈশিষ্ট্য আস্তিক ঐতিহ্য তিরানব্বই আস্তিক দর্শন সাধারণত সমর্থন করে জ্ঞান এবং আধ্যাত্মিক বুদ্ধির সাধনা চুরানব্বই ভারতীয় দর্শনের কোন সম্প্রদায়টি বৈদিক গ্রন্থ এবং আচার অনুষ্ঠানের ব্যাখ্যার উপর দৃষ্টি নিবদ্ধ করে মীমাংসা পঁচানব্বই ভারতীয় দর্শনে আস্থিক ঐতিহ্যকে কী সংজ্ঞায়িত করে বেদের কর্তৃত্বে স্বীকৃতি এবং ঐশ্বরিক বাস্তবতায় বিশ্বাস ছিয়ানব্বই আস্তিক ঐতিহ্যগুলি কোথা থেকে মুক্তির পক্ষের সমর্থন করে অজ্ঞতা ও ভ্রম সাতানব্বই কোন আস্তিক সম্প্রদায় বিশ্লেষণ এবং বৈশেষিক আটানব্বই ভারতীয় দর্শনের নাস্তিক ঐতিহ্যের একটি বৈশিষ্ট্য হল বেদ প্রত্যাখ্যান এবং শাশ্বত আত্মায় বিশ্বাস নিরানব্বই চারবাক লোকায়ত দর্শন যে বিষয়ের উপর জোর দেয় তা হল বস্তুবাদী সাধনা এবং সংশয়বাদ একশো নিচের কোনটিকে ভারতীয় দর্শনের একটি ধ্রুপদী আস্তিক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হয় সাংখ্য একশো এক নাস্তিক ঐতিহ্য প্রায়ই জোর দেয় যে বিষয়ের উপর অভিজ্ঞতামূলক জ্ঞান এবং সংশয়বাদ একশো দুই কোন প্রধান নাস্তিক সম্প্রদায়কে প্রায়শই বস্তুবাদী এবং নাস্তিক হিসেবে চিহ্নিত করা হয় চারবাক লোকায়ত একশো কোন শব্দটি আস্তিক ঐতিহ্যে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তির সাধনাকে বর্ণনা করে মোক্ষ একশো চার নাস্তিক ঐতিহ্য এখনও বিশ্বাস করতে পারে প্রচলিত বিশ্বাসের বাইরে উচ্চতর আধ্যাত্মিক সত্য পৃষ্ঠা একশো এগারো প্রশ্ন একশো পাঁচ দর্শনের প্রথম প্রবক্তা হলেন মহর্ষি গৌতম একশো ছয় অক্ষপাদ দর্শন নামে পরিচিতি লাভ করেছে ন্যায় দর্শন একশো সাত অক্ষপাদ নামে পরিচিত মহর্ষি গৌতম একশো আট কোট নিয়াতে না ইতি নেয়া ইতি আন আনকোট এই কথাটি বলেছেন মহর্ষি বাদশায়ন একশো নয় ন্যায় দর্শন প্রদত্ত কোন নামটিতে পরিচিত নয় বাস্তুবিদ্যা একশো দশ ন্যায় দর্শনকে সর্বশাস্ত্রের স্বরূপ বলে উল্লেখ করেছেন মহর্ষি বাদশায়ন একশো এগারো ন্যায়সূত্র নামক গ্রন্থে কতগুলি সূত্র আছে পাঁচশো আঠাশটি একশো বারো তত্ত্ব চিন্তামণি নামক গ্রন্থের রচয়িতা হলেন গঙ্গেশ উপাধ্যায় একশো তেরো নব্য ন্যায় চর্চার প্রথম ছিল মিথিলা একশো চোদ্দ এক প্রকার অনিশ্চয়াত্মক অযথার্থ জ্ঞান হল সংশয় একশো পনেরো পরার্থানুমান নামক ন্যায়ের প্রতিজ্ঞাদি নামক খণ্ড বাক্যকে বলে অবয়ব একশো ষোলো নিশ্চয় বা তত্ত্বাবধারণকে বলে নির্ণয় একশো সতেরো বিচারস্থলে পরাজয়ের হেতুকে বলে নিগ্রহস্থান একশো আঠেরো পরমত খণ্ডনপূর্বক পূর্বক সমত প্রতিষ্ঠাপন রূপকথাকে বলে আবার পড়ছি একশো আঠেরো পরমত হেতুর দোষ বা দুষ্ট হেতুকে বলা হয় হেত হয়কার বফলা আকার ভয়াকার দন্ত একশো কুড়ি জয়ের উদ্দেশ্য নয় কেবল সত্য নির্ধারণের উদ্দেশ্যে যে বিচার তাকে বলে বাদ একশো একুশ যে স্থলে বাদী ও প্রতিবাদী অভিন্ন মত পোষণ করেন তাকে বলে দৃষ্টান্ত একশো বাইশ কোনো বস্তুকে পূর্ব পরিচিত বস্তু বলে চিনতে পারাকে বলে প্রত্যভিজ্ঞা একশো তেইশ যে জ্ঞান প্রকার বিশিষ্ট এবং বিশেষ্য ও বিশেষণের ভেদযুক্ত তাকে বলে স্ববিকল্পক প্রত্যক্ষ সবিকল্পক প্রত্যক্ষ পৃষ্ঠা একশো প্রশ্ন একশো চব্বিশ অনুমান এর আক্ষরিক অর্থ হল পশ্চাৎ জ্ঞান একশো পঁচিশ আস্তিক এবং সাংখ্য দর্শনের সমান্তন্ত্ররূপে প্রসিদ্ধ দর্শন হল যোগ দর্শন একশো ছাব্বিশ যোগ দর্শনের প্রতিষ্ঠাপক হলেন মহর্ষি পতঞ্জলি একশো সাতাশ পতঞ্জলি দর্শন বলা হয় যোগ দর্শনকে একশো আঠাশ যোগসূত্র কতগুলি অধ্যায় বিভক্ত চারটি অধ্যায় একশো উনত্রিশ যোগসূত্রের মধ্যে সূত্রের সংখ্যা হল একশো পঁচানব্বইটি একশো ত্রিশ যোগসূত্রের সমাধি পাদে সূত্রের সংখ্যা হল একান্নটি একশো একত্রিশ যোগসূত্রের সাধন পাদে সূত্রের সংখ্যা হল পঞ্চান্নটি একশো বত্রিশ যোগসূত্রের কৈবল্য পাদে সূত্রের সংখ্যা হলো চৌত্রিশটি একশো তেত্রিশ যুজ ধাতুর অর্থ হল সংযোগ একশো চৌত্রিশ বৃত্তি শব্দের অর্থ হল পরিণাম বা বিকার পঁয়ত্রিশ মৃত্যু ভয় রূপ অভিনিবেশ একশো ছত্রিশ একটিমাত্র অবলম্বন বিশিষ্ট চিত্তের ভূমিকে বলে নিরুদ্ধ ভূমি একশো যে ভূমিতে চিত্তের সর্ববিধ বৃত্তি নিরুদ্ধ হয় তাকে বলে নিরুদ্ধ ভূমি একশো আটত্রিশ আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করার নাম অস্মিতা একশো উনচল্লিশ অনিত্যকে নিত্যরূপে অসুচিকে সূচি রূপে দুঃখকে সুখরূপে এবং অনাত্মাকে আত্মারূপে জ্ঞানী হল অবিদ্যা একশো চল্লিশ কায়িক বাচিক ও মানসিক সর্বপ্রকার চৌর্য হতে বিরতি হল অস্থেয় একশো একচল্লিশ পূর্ণ যৌন সংযম বলতে বোঝায় ব্রহ্মচর্য একশো বিয়াল্লিশ অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পঞ্চ সাধনকে একত্রে বলে জম